রাজশাহীর বাগমারায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাজশাহী স্টাফ রিপোর্টার খোরশেদ আলমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। মহান বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলার হাটগাঙ্গুপাড়া শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের সকল কার্যক্রম আরম্ভ হয়। মহান বিজয় দিবস উপলক্ষে হাটগাঙ্গুপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সারাদিন বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে। মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন। বাগমারার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক সহ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা যত বাড়তে থাকে মানুষের চাপ ততই বাড়তে থাকে। পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদদের স্মরণে 1 মিনিট নিরাপত্তা পালন করা হয়। দলীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন। বলেন, 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির একটি গৌরবের দিন। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন। আজ তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হাটগাঙ্গুপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা শেষে মহান বিজয় দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।